দেখা যাক, পরে প্ল্যান করছি আরো স্ট্রিম করার, বাট আপাতত এইটুকুই। আপাতত ভিউয়ার জিরো, কেউ যদি অনলাইন থাকে বা অনলাইন চলে আসে কোনো কোশ্চেন করতে পারে, দেখা যাক। তো সামনে দুর্গাপূজা আসছে, আমি ভাবছি কিছু লাইভ স্ট্রিম করার, তো এখানে দুর্গাপূজা এবার খুব বড় করে হওয়ার প্ল্যান হচ্ছে। কলকাতায় অনেক কিছু প্ল্যান হয়েছে, আমি এখানে থাকি যখন, তা এখানে ভাবছি দুর্গাপূজার তৃতীয়া চতুর্থী পঞ্চমী থেকে খুলে যায়, তার সেখান থেকে দশমী পর্যন্ত অনেকদিন অনেকগুলো লাইভ স্ট্রিম, অনেক ভিডিও বানানো যাবে। বাট মেন প্রবলেম হচ্ছে আমার কাছে কোনো ওয়াইফাই বা কোনো প্যাক নেই, যা চলছে মোটামুটি আমার জিও ইন্টারনেটের মাধ্যমে চলছে। 1.5 GB প্রত্যেক দিন পাচ্ছি আমি, কিন্তু প্রবলেম হচ্ছে যে ডেটা প্যাকগুলো সেগুলো অনেক এক্সপেন্সিভ, মানে 300 টাকার বেশি পড়ে যাচ্ছে 50 GB ডেটার জন্য, তাই এখানে লাইভ স্ট্রিম করার প্রবলেম্যাটিক।